স্যার কেমন আছেন আপনি? ভালো। তো অগণিত আপনাকে দেখেছি চলচ্চিত্রে, খুব ভালো ভালো ছবি কাজ করেছেন, বেছে বেছে যদিও খুব ব্যস্ত ছিলেন, খুব ভালো লাগতো। আমরা দেখেছি ববিতার সাথে করেছেন, সালমান শাহ ছবিতে অভিনয় করেছেন, খুব ভালো লেগেছে। কিন্তু যদি সালমানকে কিছু বলতেন, খুব ভালো ছেলে তো সালমান শাহ। তো আমাদের কাছে, আমার কাছে সালমান ছিল না, ওর ডাক নাম হচ্ছে ইমন, ও ইমন হিসেবে ওকে দেখতাম, ওর বাবা মাকে আমি চিনতাম। আর টেলিভিশনে ও আমার সাথে কাজ করেছে, আমার সন্তানের অভিনয় করেছে, আমার ভাইয়ের অভিনয় করেছে, ভালো ছেলে ছিল, সম্ভব প্রাণবন্ত একটি ছেলে, অসম্ভব আবেগপূর্ণ একটা ছেলে, এবং অভিনয়ের ক্ষেত্রে এক ধরনের নতুনত্ব আনবার চেষ্টা ছিল ওর। ওর অকালে চলে যাওয়াটা খুব দুর্ভাগ্যজনক, ও যেখানেই থাকুক যেন শান্তিতে থাকে। ধন্যবাদ। অসংখ্য স্মৃতি আমার সাথে ওর, যেদিন লাস্ট শুটিং ছিল তার পরের দিন আমার মনে আছে আমি আমেরিকা চলে গেলাম, তো ওই দিন সে বললো যে কালকে আপনি আমেরিকা চলে যাচ্ছেন, আমার একটা সুন্দর গাড়ি, এই গাড়িতে আপনাকে বাসায় পৌঁছে দিই। এই গাড়িতে আমাকে বাসায় পৌঁছে দিল, তারপর আমি আমেরিকা চলে গেলাম, এবং আমেরিকায় গিয়ে সেইখানেই খবরটা পেলাম যে ও আর নেই। এই কষ্ট তো একটা থাকেই। চলচ্চিত্র অভাবটা কি আসলে পূরণ হয়েছে সালমানের মান্না বা? না না, কারো অভাব, অভাব তো পূরণ হবেই, অভাব কেন পূরণ হবে না, কিন্তু এক একজনের কাজ থেকে যায়, ওর কাজ থেকে যাবে, সবার কাজ, উত্তম কুমারের কাজ থেকে যায়, সৌমিত্র চ্যাটার্জির কাজ থেকে যায়, রাজ্জাক সাহেবের কাজ থেকে যায়, যার যার কাজ থেকেই যায়। আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব, যতদিন আছে জীবন ততদিন। স্বাধীনতার পর থেকে তো এই থিয়েটার নিয়ে কাজ করছি, টেলিভিশন নাটক নিয়ে বা অন্যান্য ক্ষেত্রে যা করি, ঘুরে ফিরে কিন্তু আমি একটা কাজই করি, সেটা হচ্ছে সমাজের মঙ্গল করবার জন্য চেষ্টা করি, বাংলাদেশটাকে একটি সঠিক পথে রাখবার জন্য কাজ করি। এটাই জন্য পারি শেষ পর্যন্ত, সেটা জন্য হয়, এটাই আমার প্রার্থনা এবং এটাই আহ্বান। জি, মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে কাজ করেছেন, একটা সময় খুব ব্যস্ত ছিলেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, এই সিট থেকে ওই সিটে বিভিন্ন কাজ, সেই অভিজ্ঞতা যদি একটু বলতেন আমাদের কাছে। না, সেই ব্যস্ততার সময়টা ছিল যখন ব্যস্ততা মতন শারীরিক সক্ষমতা ছিল, কাজের সুযোগ ছিল এবং তাগিদ ছিল খুব বেশি, যে সেভাবে কাজ করেছি। এখন তাগিদটা একটু ভিন্ন রকমের, সুযোগ ভিন্ন রকমের, শারীরিক সক্ষমতা আগের মতো তো থাকে না মানুষের। তো তারপর ওই যে বললাম, একটা কাজই করি ঘুরে ফিরে, সেটা থিয়েটার করি বা টেলিভিশন করি বা সিনেমা করি বা লেখালেখি করি বা যাই করি, ঘুরে ফিরে একটাই কাজ, সেটি হচ্ছে যে আমার কাজের মধ্যে দিয়ে যদি মানুষের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, দেশ জাতি এবং আমাদের ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখতে পারি, সবার মধ্যে রাখতে পারি, এটাই কাজ। স্যার আপনার কি একটা স্মৃতি মনে পড়ে না আপনার? আমার আমার ব্যক্তিগত কত কাজ করে, ঠিক আছে, ভালো থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একবার বলবো যে ওই একটাই, বেশি করে শুদ্ধ সংস্কৃতি চর্চার সাথে যুক্ত হবেন, শুদ্ধ সংস্কৃতি চর্চার মধ্যে যুক্ত না হলে এবং কর্মকাণ্ডের সাথে যদি আপনি সম্পৃক্ত না হন, তাহলে বাংলাদেশটাকে ভালো রাখা যাবে না। বাংলাদেশটা অনেক কষ্টে আমরা অর্জন করেছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, এই বাংলাদেশটাকে ভালো করার দায়িত্ব কিন্তু নতুন প্রজন্মের সবার। স্যার এইটা নিয়ে কিছু বলবেন আজকে? ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার।